সন্ত্রাসী জঙ্গি আজহারিকে ব্রিটেনে ঢোকার বিরোধিতা করে এবং এই ভয়ের কারণে কিন্তু জাকির নায়ক মিজানুর রহমান আজহারি এদের মতো লোককে তারা ইউকে তে এন্ট্রি করতে দেয় না আমার যা দাবি তা হচ্ছে মিজানুর রহমান আঝারি আব্বাসি এরা সবাই হচ্ছে হেইট প্রিচার আসসালামু আলাইকুম প্রিয় এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানা অসংখ্য দেখতে হবে না দেখলে কথাগুলো বুঝতে পারবেন অবশেষে সমস্ত নাস্তিক একাত্র হয়ে আলেম সমাজ কিভাবে ধ্বংস করা যায় মিজান রহমান আজ হারি কেন এই ব্রিটেনে যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে আজকের এই ভিডিওতে নতুন আরো একটি মূল নিয়েছে তো দর্শক শ্রোতা সেই মুহূর্তে সে আসাদ নূর কি বলেছে অবশ্যই আজকে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমার কলেজ যার বন্ধুরা তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেরি না করে আমরা সেই কথাগুলো আগে শুনে আসি আসাদ নূরের সেই কুলাঙ্গার আসাদ নূর কুলাঙ্গার আসাদ নূর কুলাঙ্গার আসাদ নূর ভাই অনেকে হয়তো খারাপ লাগতেছে তাই না কেন না আমি এই তিনবার আসাদ নূরকে কুলাঙ্গার বলেছি কারণ ওরা ইসলামের দুশ্মন ওরা জাতির দুশ্মন ওরা মুসলমানের দুশ্মন ওরা আলেমদের দুশ্মন ওরা কোরআনের দুশ্মন ওরা সমস্ত মুসলমান জাতির দুশ্মন তো প্রিয় দর্শক শ্রোতা সেই জন্য আজকে বলবো দয়া করে পুরো ভিডিও দেখে তারপর আপনার মতামত মূল্যবান মতামত আপনি একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দিবেন আমার কলিজার বন্ধুরা আরও একটি কথা বলে নেই এখানে নাস্তিকদের নাস্তিকদের কিছু গোষ্ঠী আমাকে হুমকি দিচ্ছে আমাকে গুম করে ফেলবে আল্লাহর কসম করে বলতেছে আমার একটা পশম ছিটতে পারবে না আমি সত্য কথা বলবো এই ভিডিও বানাবোই তোদের নাস্তিকদের ভিতরে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোদের নাস্তিকদের বিরুদ্ধে আমি ভিডিও বানাবো যদি পারস আমার কাছে চুল চিড়ে দেখাবি আমি তোদেরকে চ্যালেঞ্জ করলাম তো দর্শক শ্রোতা আমরা সেই নাস্তিকের কথাগুলো শুনে আসি তারপরে বিস্তারিত আর কিছু কথা বলবো সন্ত্রাসী জঙ্গি আজহারিকে ব্রিটেনে ঢোকার বিরোধিতা করে তার যে ফ্যানাটিক বক্তব্যগুলো রয়েছে সেগুলো ব্রিটেনের অথরিটিকে তারা পৌঁছে দেয় যদিও এই ঘটনাকে কেন্দ্র করে অনেক সুবিধাবাদী লোক ক্রেডিট নিয়েছে এরকম কথা হামনে কিয়া আমি দেখতে পেয়েছি কিন্তু সেগুলো সত্য নয় বাস্তবতা হচ্ছে বেশ কিছু আহ সংগঠন একত্রিত হয়ে তার এই ব্রিটেন যাবার বিরোধিতা করেছে এবং দেখা যায় আই টিভি মানে ব্রিটেন ভিত্তিক একটি মৌলবাদীদের টেলিভিশন চ্যানেল যেখানে তার ব্রিটেনের বিভিন্ন জায়গায় তথাকথিত ইসলামিক অনুষ্ঠান আয়োজন করার একটা তাদের চেষ্টা ছিল আহ আজহারি কেন মালয়েশিয়ায় বসে ইসলামিক বক্তব্য দিচ্ছে না তাকে ব্রিটেন গিয়ে ইসলামিক বক্তব্য দিতে হচ্ছে সে কি এমন বক্তব্য দেয় সে বাংলাদেশে একজন সুপরিচিত ওয়াজি ছিল অর্থাৎ ওয়াজ মাহফিল করত এবং আপনারা এই জঙ্গি মৌলবাদী আজহারি সম্পর্কে আপনাদের মতামত কি সেটি আপনারা জানাবেন আপনারা জানেন বাংলাদেশ থেকে তাকে তার ওয়াজ মাহফিল বন্ধ হয় তাকে বিতাড়িত করা হয় এক প্রকার এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তার কিছু ভণ্ডামি সে অসৎভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বিভিন্ন নাটক সাজানোর মাধ্যমে কিভাবে মানুষকে জঙ্গি হতে উদ্বুদ্ধ করলো সে বলছে আপনাকে ঘোরাটোরা রাখলে এখন এখন আর চলবে না রাখতে হবে এ একে ফোর্টি সেভেন এবং ঘাড়ের উপরে মারতে হবে অর্থাৎ আহ কুপিয়ে হত্যা করার পদ্ধতি বলে দিচ্ছে সরাসরি হাজার হাজার মানুষের সামনে কত বড় জঙ্গি সেটি আপনারা একটু বলতে পারে এবং আমার খুব জেনে অবাক লাগে যে এই ব্যক্তিদের মানুষ পয়সা দিয়ে নিয়ে যায় তার ওয়াজ মাহফিল শোনার জন্য সচেতন মহল এই ভণ্ড ইসলামিক বক্তাকে তাদের দেশে না ঢুকতে দেওয়ার জন্য অবদান রেখেছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং আপনার ইউরোপে আমেরিকায় কোনো সভ্য দেশে যেন সে ঢুকতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে মিজানুর রহমান আজহারি বা এই টাইপের ভণ্ড ব্যক্তিরা সবসময় যে কথাটি বলে যে ইসলামে গান বাজনা হারাম নাচ দেখা যাবে না নারীকে পর্দা করতে হবে ঢেকে রাখতে হবে একটু তার যে উস্তাদ মালয়েশিয়ায় রয়েছে পালিয়ে গেছে ভারত থেকে আহ আপনারা জানেন ডক্টর জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক সে কিন্তু মালয়েশিয়াতে ব্যান সে কোনো সেমিনার করতে পারে না এরা এত বড় বড় সন্ত্রাসী এদের সুস্থ দেশগুলো তাদের ব্যান করে রেখেছে সে মালয়েশিয়া তো ইসলামিক কান্ট্রি কেন তাকে এই ভণ্ডামি করার পারমিশন দিল না কারণ মালয়েশিয়া জানে যে এই ব্যক্তিরা তার দেশের জন্য ভয়ঙ্কর তো মিজানুর রহমান আজারি মানুষকে ইসলামের দাওয়াত দেবে এত করবে সে প্রিয় কলিজার ভাই বোনের আপনারা সেই কথাগুলো শুনলেন আপনার সেই কথাগুলো শুনলেন আপনারা বলেন এদের মতো নাস্তিকদের কি বিচারের আওতায় আনা যায় ওদেরকে ওদেরকে এই নাস্তিক তোরা আগে আমাদের ভিডিওগুলো দেখে আসবি আমাদের ভিডিও নিচে কমেন্টস গুলো দেখে আসবি কয়টা কমেন্টস পরে তদের ভালো কমেন্টস আর কয়টা কমেন্টস পরে তদের জুতার বাড়ি কমেন্টস সালা নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা আমি আমাকে হুমকি দেওয়া হচ্ছে না আমি ভিডিও বানাবো না আমি ভিডিও বানাবো না আমি টাকার বিনিময়ে ভিডিও বানাই নাই আমি আজারিকে ভালোবাসি আজারি আমার আমাদের জীবন মিজানুর রহমান আজারি বাংলাদেশের সন্তান মিজানুর রহমান আজারি বাংলাদেশের কোটি কোটি যুবকের আত্মা তোরা দিয়ে আমাদেরকে তামাইতে পারবি না আমরা ভিডিও বানিয়ে যাব আজীবন বানিয়ে যাব। আমার সামনে যদি আমার বাবারও কোনো ভুল থাকে আমি সেই ভুলটাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার কলিজার বন্ধুরা তোর তোরা তো নাস্তিক আর দূরের কথা তোদের তো ভিডিও বানাবোই আমার ভাবাও যদি কোনো ভুল করে থাকে আমার চোখের সামনে সেই ভুলটাও আমি দর্শকদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর মির্জা রহমান আজারিকে নিয়ে আর একটি বাজে মন্তব্য করবি না আর একটি বাজে মন্তব্য করবি না তোরা মানুষ জন্ম নিয়া মানুষের কাজ করস না তোরা করস হলো কুকুরের মতো কাজ যাই হোক কুকুর ভালো আছে তোদের তোদের চেয়ে কুকুরও ভালো আছে আমার এই কথায় আমার এই বাসায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমার দৃষ্টি দেখবেন কারণ আমি অনেকগুলো কথা বলেছি যদি কোনো মুসলমান ব্যক্তি হয়ে থাকে এই বলার পর প্রত্যেকটা লোকে তার প্রতিবাদ করবে প্রত্যেকটা লোকে প্রতিবাদ করবে তাহলে আমি কেন করব না আমার কি প্রতিবাদ করা কোনো অপরাধ আমি প্রতিবাদ করেই যাব করেই যাব পারলে আমাকে টেকাইস আমি প্রতিবাদ করে যাব তো প্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দয়া করে একটু শেয়ার করে দিবেন আর আমার এই কথায় আমার এই বাসায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আল্লাহ তালা আমাকেও ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ